হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে 100 শেয়ার ইভেন্টের লটারি না, আজকে হচ্ছে গিভওয়ে। তো আমি সরাসরি গিভওয়েতে চলে গেলাম, আমি কোনো লটারি দেই নাই এবার, কারণ লটারি দিলে টাইম লাগে আর একজন চিপস পায় আর একজন পায় না, সেই ক্ষেত্রে অনেকেই মন খারাপ করে। তো এখন আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা যদি এই রয়্যালের ইভেন্টগুলো কন্টিনিউ রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদের কী কী করতে হবে। দেখেন, আমি কিন্তু এই ইভেন্টে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাকে একটা লাইক করেন, আমি কিছুই বলি নাই, কারণ হচ্ছে এটা আমি আমার পক্ষ থেকে দিই নাই, এটা হচ্ছে রয়্যালের পক্ষ থেকে চিপসগুলো দেওয়া হচ্ছে। দেখেন, স্ক্রিনের উপর আমি অনেকজনকে চিপস দিতেছি একটা একটা করে। এখানে আমার টোটাল 320 শেয়ার চিপস ছিল, একটা একটা করে দিচ্ছি, তো দেখি কত শেয়ার থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা ভিডিওতে তেমন রেসপন্স দেন না। যেমন 100 শেয়ারের একটা ইভেন্টে আমার ভিউ হচ্ছে 500-600, এরকম ভিউ থাকলে কিন্তু ইভেন্টগুলো কন্টিনিউ করা পসিবল না। আর রয়্যালের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর যে রয়্যাল আছে, রয়্যাল অ্যাপসে আপনারা কোনো ভালো রিভিউ দেন নাই কেউ, মানে খুব কম সংখ্যক মানুষ আপনারা রিভিউ দিয়েছেন, আর বাকি মানুষগুলো কিন্তু রিভিউ দেন নাই, জাস্ট ভিডিওতে কমেন্ট করছেন। তো এখানে ভিডিওতে কমেন্ট করে আপনারা চিপস দিলে আমার কোনো লাভ নাই, আবার রয়্যাল কোম্পানিরও কোনো লাভ নাই। রয়্যাল কোম্পানির লাভ হচ্ছে আপনারা যদি তাদের প্লে স্টোরে গিয়ে একটা রিভিউ দেন, ভালো রিভিউ, আর হচ্ছে গেমটা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করেন, সেই ক্ষেত্রে তাদের লাভ, গেমটা যদি আপনারা কন্টিনিউ প্লে করেন। তো আপনারা সেটা করতেছেন, আপনারা জাস্ট ভিডিওতে কমেন্ট করতেছেন কয়েকজন, আর হচ্ছে গিয়ে একজনই দুই তিনটা জিমেল দিয়ে বা দুই তিনটা বন্ধুর মোবাইল দিয়ে কমেন্ট করতেছেন আপনাদের একই কোড দিয়ে, তো এগুলো কিন্তু হলো না, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যে আপনারা ভিডিওতে ভালো রেসপন্স যদি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই ইভেন্টগুলো কন্টিনিউ পাবেন, এছাড়া কিন্তু পাবেন না। কারণ ভিডিওতে যদি ভালো রেসপন্স না পাই, ভালো ভিউ না পাই, তাহলে রয়্যাল আমাকে স্পন্সর দিবে না, আর হচ্ছে আমি এইখানে ইভেন্ট কন্টিনিউ করতে পারবো না। এই ইভেন্টগুলো আমি আমার পক্ষ থেকে দিনে টোটালি রয়্যাল কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো তারা আমাকে টোটাল 1000 শেয়ারের একটা বাজেট দিয়েছে, যে 1000 শেয়ার হচ্ছে গিভওয়ে দিব। তো এইখানে যদি দেখা যায় যে ভিডিওতে ভিউ নাই, রয়্যালের অ্যাপসের ভিতর কোনো রিভিউ নাই, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ইভেন্টগুলো আমাকে আর দিতে দিবে না, দেন হচ্ছে যে আমাকে আর গিফট দিবে না আপনাদেরকে দেওয়ার জন্য। তো গাইস, যাই হোক, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা সাপোর্ট করবেন কি করবেন না, আপনারা কি এই ইভেন্টগুলো কন্টিনিউ রাখতে চান কি চান না, সেটা ফুল আপনাদের উপর ডিপেন্ড করে। এইখানে আমি আপনাদেরকে জোরজবরদস্তি করে ভিডিও দেখাইতে পারবো না, দেন হচ্ছে সাপোর্ট নিতে পারবো না। তো যাই হোক, আমি কিন্তু এই সবগুলা ভিডিও মানে স্কিপ দেখাইতে পারি নাই, যাদেরকে আমি চিপসগুলো দিছি একটা একটা করে সব কিন্তু দেখাইতে পারি নাই, এই জন্য আমি আবার আপনাদেরকে ট্রানজ্যাকশন থেকে দেখাবো যে সবাইকে চিপস দেওয়া হয়েছে কি না। তো দেখেন, এই যে এখানে আমি সবাইকে চিপসগুলো দিছি একটা একটা করে, যাদেরকে দিছি আজকের মানে এইমাত্র যাদেরকে আমি চিপসগুলো দিছি, এই ট্রানজ্যাকশনগুলো এখানে দেখাইতেছে। তো দেখেন, এইখানে টোটাল চিপস দেওয়া হচ্ছে 66 শেয়ার, 66 জন কমেন্ট করছে ঠিকঠাক, আর বাকি লোকগুলা উল্টাপাল্টা কমেন্ট করছে, কেউ এইস প্রো কোড দিছে, কেউ অন্য অন্য গেমের কোড দিছে, আবার কেউ রং কোড দিছে যাদের কোডই ঠিক নাই, ঠিক আছে? তো তাদেরকে চিপস দিতে পারি নাই। তো গাইস, 100 শেয়ারের ইভেন্ট এখানেই শেষ, আজকে এই লটারির ড্র এবং আজকে গিভওয়ে সব এই ভিডিওতেই শেষ। তো গাইস, নেক্সট ইভেন্টগুলো কন্টিনিউ রাখতে হলে কী কী করতে হবে সেটা আপনারা ভালো করে জানেন, আমি আগেই বলে দিছি। তো গাইস, যারা যারা চিপস পাইছেন 100 শেয়ার করে, তারা সবাই কিন্তু কমেন্ট করে বলবেন যে আপনারা চিপসটা পাইছেন কিনা, আর যারা কিছু পাবলিক তো এই গেমটা খেলছেন, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আপনারা জানাবেন। আর এই ভিডিওতে আমি বলবো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এটা আমার কোনো ইভেন্ট না, এটা রয়্যালের পক্ষ থেকে দেওয়া ইভেন্ট, তো এইখানে আমি আমার কোনো মার্কেটিং করবো না। তো গাইস, যাই হোক, আপনারা যারা এই চিপসগুলো কিনতে চান এবং বিক্রি করতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনের উপর আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।